আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সুদন আপনাদের সাথে আছি আজকে কথা হবে পদ্মফুলের বীজ নিয়ে আপনারা পদ্মফুলের বীজ কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি এটাকে জার্মিনেট করতে পারবেন সে বিষয় নিয়েই তবে শুরু করছি ইন্টার পরে দর্শক ফিরে আসলাম ইন্টোর পরে আপনারা সবাই চান আপনাদের ছাদ বাগানে বা বাগানে পদ্মফুল ফুটুক তবে গাছ কিনতে গেলে দাম শুনেই চোখ কপালে উঠে যায় আবার বীজের দাম কম হওয়া সত্ত্বেও টেনশন থাকে যে এই বীজকে আপনারা সাকসেসফুলি জার্মিনেট করতে পারবেন কিনা সমস্যা নেই চলে এসেছে মুশকিলে আসান দর্শক এই পদ্মফুলের বীজগুলো আমি সংগ্রহ করেছিলাম অনলাইন থেকে আপনারা ফেসবুকে বিভিন্ন পেজ পাবেন যে পেজগুলো আসলে এই বিভিন্ন ধরনের বীজগুলো বীজ সেল করে থাকে আপনারা সেই পেজগুলো থেকে পদ্মফুলের বীজ বা সাপলার বীজ কিনে নিতে পারেন আমি যে পেজ থেকে কিনেছি আমি সেটা সেই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন তো দর্শক এবার আসি এই বীজ সংগ্রহ করার পরে আপনারা কিভাবে এটা জার্মিনে জার্মিনেট করবেন সে ব্যাপারে তো প্রথমে বীজটার বর্ণনা দিয়ে নেই আমি আপনারা হয়তো বা বীজটা দেখতে পাচ্ছেন এই বীজটা আসলে ডিম ডিমের মতো দেখতে তো একটা মাথা এটার হচ্ছে মসৃণ যে মাথাটা মোটা সেই মাথাটা মাথাটা মসৃণ থাকবে আর একটা যে মাথাটা একটু চিকন সেই মাথাটার মধ্যে আপনারা একটা অংশ দেখতে পারবেন একটু উঁচু হয়ে আছে যে একটা অংশ দেখতে পারবেন এই অংশটার এই অংশটার কথা আপনারা মনে রাখেন পরবর্তীতে এই অংশটা নিয়েই আমরা কাজ করব তার আগে বলে নেই এই এই বীজ জার্মিনেট করার জার্মিনেট করার অনেকগুলো পদ্ধতির কথা আপনারা হয়তো বা জানতে পারবেন যেমন কেউ বলবে হাতুড়ি দিয়ে এটাকে হালকা বাড়ি মেরে ব্যবহার করা যেহেতু এই বীজটার উপরের অংশটা প্রচুর শক্ত হয় সেই কারণে যদি আপনি এমনিতেই এটা এভাবেই জার্মিনেট করার চেষ্টা করেন সেটা অনেক দিন সময় লাগতে পারে তো আমরা যাতে একটু দ্রুত গাছটা পাই সেই জন্য আমরা কিছু পন্থা অবলম্বন করব। হাতুড়ি দিয়ে যে পন্থাটার কথা আমি বললাম সেটা একটু রিস্কি হয়ে যাবে আপনারা যদি হাতুড়ি দিয়ে এই বীজটা একটু উপরের খোসাটা ভাঙতে চান সেক্ষেত্রে একটু জোরে প্রেসার হয়ে গেলেই দেখা যাবে যে পুরো বীজটাই গুঁড়া হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বীজটা নষ্ট হয়ে যেতে পারে আর একটা পদ্ধতি অনেকে প্লাস দিয়ে এই সামনের অংশটুকু ভেঙে দেয় সেটাও করা যেতে পারে তবে সেটাও একটু রিস্কি হয়ে যায় সেক্ষেত্রেও বীজটা নষ্ট হওয়ার ভয় থাকে তবে আমি যে পদ্ধতির পদ্ধতির কথাটা বলবো সেটা একদম মানে সেফ একটা পদ্ধতি হবে হয়তো একদিন দুই দিন সময় বেশি লাগবে এই পদ্ধতিগুলোর থেকে তবে আপনি সাকসেসফুল এটা জার্মিনেট করতে পারবেন এবং আপনার বীজটা নষ্ট হবে না তো সেটাই আসলে আমি দেখাবো তো দর্শক আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে আমরা একটা এটা 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 হচ্ছে সিরিজ কাগজ বা স্যান্ড পেপার এই পদ্ধতিতে এই পদ্ধতিটা ব্যবহার তো এই পদ্ধতিতে আমরা কি করব। যে তীক্ষ্ণ অংশটা আপনাদেরকে আমি বললাম যে এক পাশে তীক্ষ্ণ অংশ থাকবে এই তীক্ষ্ণ অংশটা আমরা এই সিরিঞ্জ কাগজের মধ্যে ঘষব এর আশেপাশে কিছু কিছু অংশ ঘষে এই উপরের যে শক্ত আবরণটা এটাকে কিছুটা হালকা করে দিব যাতে এর ভিতরে সহজে পানি ঢুকতে পারে এবং পানির পেয়ে এটা এর থেকে সহজে এই মাথা দিয়ে গাছ বের হয়ে যেতে পারে তো সেটাই আমি শুরু করছি তো ফার্স্ট আমরা কীভাবে ঘষব কতদূর পর্যন্ত ঘষব এটা জানা জরুরি তো আপনারা এটাই দেখে নিন তো আমি ঘষা শুরু করলাম দর্শক আপনাদের যদি স্যান্ড পেপার বা সিরিজ কাগজ না থাকে সেক্ষেত্রে আপনারা খসখসে দেয়ালেও এটা ঘষে নিতে পারেন তাহলে কাজ হবে দেখুন দর্শক আমি কি পরিমাণে এটা ঘষে নিলাম তো এতটুকু পরিমাণ ঘষলেই এটা আনাফ এইটা যে আমি ঘষে পাতলা করে দিলাম এর ফলে গাছটা দ্রুত বের হবে এখান দিয়ে বের হতে গাছটার সুবিধা হবে এবং এই পাশ দিয়েই এর ভিতরে পানি ঢুকবে পানি ঢুকার ফলে বীজটা মোটা হয়ে যাবে তার ফলেই আসলে গাছটা তৈরি হবে তো এইভাবে আমি আমার বাকি বীজটাও ঘষে নিচ্ছি তো দর্শক আমি আমার বীজ দুটো ঘষে নিলাম এখন আমি এটাকে একটা পানির পানির মধ্যে রেখে দিব একটা পাত্রে তো আমি সেখানে চলে যাচ্ছি তো দর্শক আমার বীজগুলো আমি ঘষে নিলাম ঘষে নেওয়ার পর আমরা এটা পানিতে চুবিয়ে রাখব আমি দেখেন আমি মামের বোতলের উপরের অংশটা কেটে ফেলেছিলাম কেটে ফেলে সেটার মধ্যে পানি নিয়ে তার মধ্যে আমার এই যে আগের যে গাছটা এই বীজটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এই এই রকম করে বোতলও কেটে নিতে পারেন বা এইরকম কোনো জারও নিতে পারেন অথবা পানির গ্লাসও নিতে পারেন তো আপনারা যখন বীজটা ঘষে নেওয়ার পর এই পানির মধ্যে দিবেন তখন দেখবেন যে বীজটা নিচে ডুবে গেছে যদি দেখেন যে কোনো বীজ ভেসে আছে আমার এখানে একটা বীজ ভেসে ভেসে আছে তো বুঝতে হবে যে এই বীজটা থেকে জার্মিনেট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই বীজটা নষ্ট হতে পারে আর একটা বীজ দেখেন নিচে চলে গেছে তো ওই বীজটা থেকে যে আমি গাছ পাবো এটা আমি শিওর তো আবার এই নিচে চলে গেছে যে বীজটা এই বীজটা আজকে হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে কিছু পানি খাবে তো পানি খাওয়ার পরে এই বীজটা আবার ফুলে যাবে ফুলে গিয়ে এটা ভেসে উঠবে তখন টেনশন করার কিছু নাই। এটা আবার একদিন পরে আবার নিচে চলে যাবে তারপরে এটা থেকে আসলে গাছ বের হবে তো এই বীজটা যদি আপনারা এই এইভাবে যদি ভিজায় রাখেন তাহলে হয়তো বা তিন থেকে চার দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে আপনার এই বীজ থেকে গাছ বের হয়ে যাবে তো গাছ একবার গাছটা বের হয়ে গেলে এটা বড় হতে সময় লাগে না খুব দ্রুতই বড় হয়ে যাবে এই দেখেন আমার এই গাছটা আমি এই বীজটা ভিজে রেখেছিলাম এটা ভিজে রাখার পাঁচ দিনের মাথায় গাছটা গাছটায় আমি এত বড় একটা ইয়া দেখতে পাই উদ্গম দেখতে পাই তো এখন হচ্ছে এই গাছ এটার হচ্ছে দশ দিন বয়স হয়ে যাচ্ছে দশ দিনের মধ্যে দেখেন কত বড় হয়ে গেছে হয়তো আর পাঁচ দিনের মধ্যে এটাতে শিকড় চলে আসবে শিকড় চলে আসলে এটা আমি এটা মাটিতে দিয়ে দিব তো আমি এই ব্যাপারে আরও কিছু বলে নেই এখন আপনারা এই পাত্রটা কোথায় রাখবেন গ্লাস বা বলেন বা জার বলেন যেটাতেই আপনারা এটা ভিজায় রাখেন এই পাত্রটা কোথায় রাখবেন তো দর্শক দেখেন আপনি আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিতে চাই তো এই এইখানে দেখতে দেখতে পাচ্ছেন একটা জায়গা আমি যতগুলো ইনডোর প্লান্ট আছে আমার সবগুলোকে আমি এখানে রেখেছি তো আমি আমার এই জারটাকে এখানে রেখেছিলাম তো এই জায়গায় হয় কি সব সময় আলো আসে বাট সরাসরি সূর্যের আলো আসে না তো আপনারা এমন একটা জায়গায় এটা রাখবেন যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছ সরাসরি সূর্যের তাপটা লাগবে না বাট সব সময় সে আলো পাবে আপনারা বেলকনিতে রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন সরাসরি সানলাইটে এটা রাখা যাবে না এটা আপনারা আলো পাবে এরকম একটা জায়গায় আপনারা রেখে দিতে পারেন তাহলে এটা থেকে সুন্দরভাবে গাছটা চলে আসবে এটার ব্যাপারে একটু বলে নেই এখানে যে আমি বীজটা ভিজে ভিজে রাখলাম এই পানিটা আপনাদেরকে প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে এবং আপনারা একদম পরিষ্কার পানি এটাতে দেবেন প্রতিদিন পরিষ্কার পানি চেঞ্জ পরিষ্কার পানি দেবেন এবং এটা প্রতিদিন চেঞ্জ করবেন তাহলে আপনাদের এই বীজটা ভালো থাকবে এটাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হবে না এটা সুস্থ থাকবে এবং আপনারা এই গাছটা থেকে এই বীজটা থেকে একদম সুস্থ একটা গাছ পাবেন আচ্ছা এই গাছটা বের হয়ে যাওয়ার পর এটা কতদিন আপনারা এভাবে রাখবেন গাছটা বের হয়ে যাবে আপনারা যেখান থেকে গাছটা বীজগুলো অর্ডার করবেন হয়তো সেই বীজের সাথেই আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন একটা কাগজ দিয়ে দিবে। সেখানে লেখা থাকবে এই গাছটা যখন ছয় ইঞ্চি পরিমাণ হয়ে যাবে তখন আপনার সেটা মাটিতে লাগাতে পারেন আমার যে গাছটা এই গাছটার এই সাইড দিয়ে কয়েকদিনের মধ্যে শিকড় চলে আসবে আমি বলবো যে আপনাদের যখন গাছের গোড়ায় শিকড় চলে আসবে তখন সেটা আপনারা মাটিতে দিন তো দর্শক আমি দেখেন গাছটা এখান থেকে তুলে আমি এই বড়ো জারে দিয়ে দিচ্ছি তো এটার শিকড় আসা পর্যন্ত আমি এই বড়ো জারে এটা রেখে দেবো ততদিনে শিকড় চলে আসবে আশা করি আশা করছি যে পাঁচ দিনের মধ্যেই শিকড় চলে আসবে আর তখনই আমি আমার নতুন আপডেটটা নিয়ে আসবো তো আমি এই ভিডিওতে পুরাটা দেখাতে পারলাম না আমি শুধু বীজ জার্মিনেশনের ব্যাপারটা বললাম কারণ পরবর্তীতে আমি এই বীজটাকে কিভাবে আপনারা বড় পাত্রে প্রতিস্থাপন করবেন সেই সম্পূর্ণ বিষয়টা একদম ডিটেইলে বলতে চাই অনেক কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার আছে সেগুলো আমি জানাবো সেই জন্য এই ভিডিওতে ওটা অ্যাড করে আসলে ভিডিওটা ভিডিওটা লেন্দি করলাম না পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে দেখেন যে আমার এই একটা পাত্র এটা বা ওখানে একটা বড় পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রগুলোতে আমি এই গাছটা কিভাবে। কোন পদ্ধতিতে লাগাবো কি ধরনের মাটি ব্যবহার করব কি ধরনের পাত্র ব্যবহার করব একে কিভাবে খাবার দিতে হবে এই সব বিষয় নিয়ে বলবো এক এই ভিডিওতেই যদি আমি সব বলতে যাই সেটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন